জমিতে মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা। বোমাটিকে সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অবাক কাণ্ড, চাষের জমির মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার অন্তর্গত ভুলনপুর গ্রামের সুবর্ণরেখা নদীর তীরে। আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। তবে ইতিমধ্যেই বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানার ভুলনপুর গ্রামের সুবর্ণরেখা নদীর তীরবর্তী জমিতে কাজ করছিলেন চাষিরা। সেই সময় চাষের জমিতে মাটি খুঁড়তে খুঁড়তে ছোট সিলিন্ডার আকৃতির একটি বস্তু দেখতে পান তারা। সেটি কি প্রথমে তারা বুঝতে পারেননি। এরপর সিলিন্ডার আকৃতি বস্তুটি দেখে ভয় পেয়ে যান চাষিরা। তারপরই ডাক দেন গ্রামের বাসিন্দাদের। চাষিদের ডাকাডাকি শুনে ঘটনাস্থলে ছুটে আসেন গ্রামবাসীরাও। এরপর সিলিন্ডার আকৃতি বস্তুটি দেখে সকলেরই সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ কর্মীরা। সিলিন্ডারটি দেখে প্রথমেই অনেকে বোমা বলে দাবি করেছিলেন। জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোপীবল্লভপুর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে বালিভাষা ও শঙ্করবনি এলাকায় ব্রিটিশদের বিমান ঘাঁটি ছিল। তাই ধাতব সিলিন্ডারটিকে সাধারণ সিলিন্ডার নয় বলেই মনে করেছিলেন স্থানীয়রা। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর জায়গাটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছিল, যাতে সাধারণ মানুষের কোনো রকম কোনো অসুবিধে না হয়। প্রশাসনের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছিল বম্ব স্কোয়াড এবং কলাইকুণ্ডা যুদ্ধ বিমান প্রশিক্ষণের ঘাঁটিতে। এরপর ঝাড়গ্রাম জেলার ও গোপীবল্লভপুরের একাধিক আধিকারিকের উপস্থিতিতে এয়ারফোর্সের পক্ষ থেকে বম্ব স্কোয়াডের সহায়তা নিয়ে নিষ্ক্রিয় করা হয় বোমাটিকে। জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঝাড়গ্রামের বালিভাষাতে যুদ্ধ বিমান নামানোর জন্য তৈরি হয়েছিল রানওয়ে। সূত্র মারফত জানা গিয়েছে, সেই সময় বিভিন্ন যুদ্ধ বিমান ওজন কমানোর জন্য এই এলাকায় বোমা নামিয়ে যেত। এটা সেরকমই কোনো বোমা বলে মনে করা হচ্ছে। এই বোমা আধুনিক কালের নয় বলেও মনে করছেন এয়ারফোর্সের আধিকারিকরা। এরপরই প্রায় এক সপ্তাহ ধরে বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়। অবশেষে শুক্রবার নিষ্ক্রিয় করা হয় বোমাটিকে। ইতিমধ্যে বায়ুসেনার পক্ষ থেকে ফাটা সেলের নমুনা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলেও সূত্র মারফত জানা গিয়েছে। বোমাটি বিস্ফোরণ হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। তিনি লেখেন, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের ভুলনপুর গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার হয়েছে। পুলিশ প্রশাসন এবং বায়ুসেনা নিরাপদে তা নিষ্ক্রিয় করেছে। ভালোভাবে এই কাজটি সম্পন্ন করবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বোমাটি নিষ্ক্রিয় হওয়ায় স্বস্তি ফিরেছে গ্রামবাসীদের মধ্যেও। বোমা উদ্ধারের খবর পেয়ে বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমিয়েছিলেন বোমাটিকে দেখতে। তবে প্রশাসনিক সহযোগিতায় সফলভাবে বোমাটিকে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, ঝাড়গ্রাম। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।